নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাঁঠি কচুর পকোড়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি গাঁঠি কচু। বেশ অনেকগুলো পরিমাণে গাঁঠি কচু আমি নিয়ে নিয়েছি। গাঁঠি কচুগুলোকে পরিষ্কার করে নিয়ে চলুন। গাঁঠি কচুগুলোর খোসা আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এগুলো সেদ্ধ করে নেব। এর জন্যে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে 5 থেকে 6টা সিটি দিয়ে একদম নরম তুলতুলে করে সেদ্ধ করে নেব। গাঁঠি কচু আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম করে আমি সেদ্ধ করে নিয়েছি। একটা চামচের সাহায্যে আমি গাঁঠি কচুগুলোকে এরকমভাবে প্রেস করে করে একদম পেস্ট মতো করে নিচ্ছি, যাতে কোনো দানা না থেকে যায়। এবার এটা খুব ভালো মতো ঠান্ডা হতে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ বেসন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য হলুদ, আন্দাজ মতো নুন, 1 চিমটি কালো জিরে। এবার আমি কোনো জল না দিয়ে খুব ভালো মতো সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে মিনিট 5-7-এর জন্যে এইভাবে ফেটিয়ে নিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। এবারে ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়াগুলো দেওয়ার সময় হাতে একটু আটকে আটকে যেতে পারে, তবে আস্তে আস্তে করে দিলে কোনো সমস্যা হবে না। বড়াগুলো আমি খুব লাল লাল করে ভেজে নেব। গরম গরম ভাত, মুসুর ডাল আর এই রকম পকোড়া যদি থাকে, 1 থালা ভাত নিমেষে উধাও। তাহলে দেখতে পেলেন তো কত সহজে তৈরি হয়ে গেল গাঁঠি কচুর মুচমুচে পকোড়া। আমি আরো কিছু পকোড়া আপনাদের ভেজে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল গাঁঠি কচুর পকোড়া। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়।